মেরি মাটি মেরা দেশ স্লোগানজন নখর নখর হাবনানে হা মুঠাসে মুঠাসে খাংনানে লাবদন গোরেশ্বর নগর আফাদনি বানজাইনেও গোরেশ্বর নগর আফাদনি মন্ডাইন ওয়ার্ডনি সিংয়াও থানাই নখর নখর থাকায় হানজা সুরনা থিংক্লিয়াও হাকও সানানে লাবনে যাদন আর স্নিজিবাদী ভারত উদাংশ্রী জানাই অমৃত মহোৎসব ফালিনে থাকায় নরেন্দ্র মোদী বসনজন বে হাবাফারিকাও লানাই যায় তামুলপুর জেলার সিংয়াও থাকায় গোরেশ্বর নগরাও থাকায় গাছই ডাইন ওয়ার্ডনি সিংয়াও থাকায় গামি গামি হানজা সুরান মুঠাসে মুঠাসে হা খাংনানে লাবদ দিন সানসেনি হাবাফারিও মেরি মাটি মেরি দেশ মনফ্রম্ব ওয়ার্ডনি হাকও খাংনানে লাবনে গোরেশ্বর নগর আফাদনি মাওকুয়াও গংডাইন ওয়ার্ডনি হাকও গোরেশ্বর নগরনি রাইজ রাজাকো লানানে বে হাকও রংজা বাজায়ে লাবনে যাদ বে হাবাফারিও বাহাগ লাইয়ে গোরেশ্বর নগর আফাদনি মাসিগিরি থামজিনং গোরেশ্বর বিয়ামনি এমসিএলএ পবিত্র কুমার বড় বিথাংজন লগেছে গোরেশ্বর নগর আফাদনি মন্ডাইন ওয়ার্ডনি ওয়ার্ড কমিশনার বিথাংমনজন লগেছে গবাং রাইজ রাজায়া বাহাগ লানানে হাবাফারিকাও জাফুংসার খালামে নমস্কার। আজি এটা বিশেষ এটা দিন, যিহেতু আমাৰ 15 আগষ্টৰ দিনৰ পৰা যিহেতু অমৃতকাল চলি আছে, ইয়াৰে আমাৰ ভাৰত চৰকাৰৰ নিৰ্দেশ মৰ্মে আজি ভাৰতৰ গোটেই এৰিয়াতে এনেকুৱা মেৰে মাটি মেৰে দেশ, মোৰ মাটি মোৰ দেশ, আমি হা আৰু আমি হাতত এই কাৰ্যসূচীখন চলি আছে হিচাপে আমিও গোরেশ্বর মিউনিসিপালিটি বোর্ডর উদ্যোগত আজি 8টা ওয়ার্ডর ভিতরত গোটেই পরিয়ালের মাটি সংগ্রহ করে আনি আমি এই মিউনিসিপালিটি বোর্ডর আনিছো আর সেই হিসাবে আজি কার্যসূচী খুব সুন্দরভাবে আমার পরিচালনা হয়েছে। এই হিসাবে আজি এই এতিয়া আমি সন্মানীয় আমার বিশেষ আমার যিনি নেতা আছে সেইখানে আমার আমন্ত্রণ করা হয়েছে আর ইয়ার মানে এখন মুক্তি সভা আয়োজন করেছে, আমি অল্প পিছতে মুক্তি সভা আরম্ভ করি। তাই যেহেতু আজি দিনটোত মই আমাৰ মিউনিসিপালিটি বোর্ডর সকল ওয়ার্ড কমিশনারসকল মই ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতু কার্যসূচী ভালে আমার কার্যসূচী করে আনার কারণে আর এই দিনটোর ভিতরতে আমার ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আর আমার অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হেমন্ত বিশ্বকর্মা সারকও মই ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার বিটিআরও চিফ মাননীয় প্রমোদ বড় ডাঙরিয়া মই ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতু আজি এটা বিশেষ একটা কার্যসূচী আজি এই মাটি লৈ আমি ওদালগুড়ি যাব, ওদালগুড়ি যেহেতু এটা কল গুছি যাব তারপর আর ওদালগুড়িরপরা মানে আমার কলাক্ষেত্র গুছি যাব, ঠিক সেনেকে মানে কলাক্ষেত্রের দিল্লীলকে যেহেতু গুছি যাব তারপর যিনি মাটি রয়ে গেছে তারে ভিতর কনকলতা মানে বীরাঙ্গনার জাগরের নামের এখন ইউনিভার্সিটি হব যেহেতু তাতে ইয়াত স্থাপন করব আর এই গোটেই মাটিখিন দিল্লীত নিয়াতো এখন শহীদ উদ্যান হব বলে আমি গম পাও হিসাবে যিষেষ একটা কার্যসূচী এই খুব মানে ভাল পাইছো, যেহেতু আমার এই মানে গোরেশ্বর টাউনের ওয়ার্ডরপর একটা পরিয়ালেরপর বিশেষ একটা পরিয়ালেরপর মানে এনেকা মাটি আছে এই মানে লেখক লোকলাগা একটা কার্যসূচী তার কারণে মই বরতলের মোদী ডাঙরিয়া মই ধন্যবাদ দিই এইখানে কার্যসূচী এই অমৃতকালের সংগতি রাখি অমৃত কলক যাত্রা মেরি মেরা দেশ ভারত সরকারের নির্দেশক আমার গোরেশ্বর পৌরসভায় আমি 8টা ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে মাটি সংগ্রহ করে আনিছ আর এই মাটি আমি ইয়াতে একলগত মহলাই ইয়ারপর আমি ওদালগুড়ির জড়িয়ে আমি সরকার তথা দিল্লীলৈকে আমি এই কলক যাত্রার মাটি প্রেরণ করি আর এই যাত্রা স্বতঃস্ফূর্তভাবে আমার 8টা ওয়ার্ডত মহিলা সকলে পুরুষ মহিলা সকলে স্বতঃস্ফূর্তভাবে উলাই উৎসবমুখর পরিবেশের মাজেরে মাটি ঘরে ঘরে মাটি সংগ্রহ করে ইতিমধ্যে আজি আমার পৌরসভাটি উপস্থিত হয়েছে।
আৰু এই পৌৰসভাৰ পৰা আমি মাটিটো পঠোৱাৰ ব্যৱস্থা কৰিম। সেইকাৰণে ভাৰত চৰকাৰ যিটো ভাৰতৰ মানে স্বাধীনতা সংগ্ৰামীসকলৰ স্মৃতিত যি স্মৃতিসৌধ বা উদ্যান দিল্লীত নিৰ্মাণ কৰিব, সেই উদ্যানত আমাৰ প্ৰত্যেক ঘৰৰ মাটি তাতে যাব আৰু এইটো আমাৰ এটা গৌৰৱৰ বিষয়। আৰু আমি যিটো নেকি দেশপ্ৰেমৰ যি এটা নিদৰ্শন এই অমৃত কলপ যাত্ৰা, এই যাত্ৰাত গৌৰৱান্বিত হৈছোঁ। আমি ধন্যবাদ কৰিছোঁ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আৰু ভাৰত চৰকাৰক যে এই যাত্ৰাৰ মাজেদি ভাৰতৰ প্ৰতিগৰাকী প্ৰতি ঘৰকে যে একলগত মানে আমাৰ সংগবদ্ধ কৰিবলৈ যে সক্ষম হৈছে আৰু দেশপ্ৰেমমূলক বাৰ্তা প্ৰতি ঘৰলৈকে প্ৰেৰণ কৰিব পাৰিছে, সেইকাৰণে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ। আৰু আপোনালোকৰ চেনেলক এইকাৰণে ধন্যবাদ দিছোঁ যে আপোনালোকে এই পৰিৱেশটোক যে আজি আহি কভাৰ কৰি ৰাইজৰ মাজলৈকে নিয়াৰ প্ৰচেষ্ট চলাইছে, সেইকাৰণে আপোনালোকলৈকে অশেষ ধন্যবাদ থাকিল। সেরফাঙ্গুড়িয়াও বাজাজ বাইক লানো গসগুরুং সুবুংফোর থাকাই গজনথাও খৌরাং। কোকরাঝার জেলানি সেরফাঙ্গুড়িয়াও থানাই ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমা ফৈগৌ 25 সেপ্টেম্বরনিফ্রাই 29 সেপ্টেম্বরসিম মেগা লন কাম এক্সেঞ্জ মেলা খুংফুংনো থাঙ্গাসিনে। বাইগিরি বিথাংমনকৌ মিথিহরনাই যায়েদি ডাউন পেমেন্টা আরসি ইন্স্যুরেন্স লাফানানে 10999 রাংনিফ্রাইনো জাগাইগেন। বেনি অনগাইবো সরবাফর গসে দংলা 500 রাং হনানে গসে বাদি বাইককৌ আউগ্রিনা দন্নে হাগেন। নংথাংমনা সেরফাঙ্গুড়িয়াও থানাই ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমজং লগেছে কসুগাঁও ফেস্টিভ আউটলেট আর সরাইবিল ফেস্টিভ আউটলেট ব্রাঞ্চ শোরুমাওবো খুংফুং জানাই মেগা লন কাম এক্সেঞ্জ মেলায়াও ফৈনানে নংথাংনি লুবিনাই বাইককৌ লাংফৈনে হাগেন। বাজাজনি বাইক সালাইনো মজাং মনগ্রা রাইজো রাজাফোরনো ফুঙ্কা ইন্টারপ্রাইজ বাজাজ শোরুমা লগেছে মজাং অফারফোরবো লাবোফাদং। 5 লিটার পেট্রোল ফ্রি, গংনৈ হেলমেট ফ্রি, কেস হনানে বাইক বাইগিরিফোরনো 2000 রাং কেসব্যাক মনফিনো হাগেন। আর মেগালন কাম এক্সেঞ্জ মেলায়াও বাইক বাইগিরিফোরনো 3 বছরনি থাকাই 12 কে ফ্রি ওয়াশিং হনাই জাগেন। আবুঙই মিথিনে থাকাই গাহায়াও হনাই জানবুং নম্বরনি গেজেরজং খৌরাং লানো হাগেন 600-381-7191, 910-154-7892 আর 910-159-8021।